খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম আইপিএলে বল আর ব্যাটসম্যান অধিনায়ক হচ্ছে সাকিব মোস্তাফিজকে নিয়ে একাদশ সাজাবে রাজস্থান এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য বলা হয় সাকিব আল হাসানকে কলকাতার দুই শিরোপার অন্যতম নায়ক সাকিব আল হাসান দলটির জন্য খুবই গুরুত্বপূর্ণ সাকিব যে দুই আসরে নাইটদের হয়ে খেলেননি সবশেষ সেই দুই আসরে প্লে অফেই খেলতে পারেনি নাইটরা তাই এবার ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে কলকাতা শ্রীকান্তের ভাষ্যে আমরা যখন নিলাম এবং খেলোয়াড়দের বিকল্প নিয়ে আলোচনা শুরু করি তখন আমাদের সব আলোচনায় একটি নাম উল্লেখযোগ্য ছিল তা হল সাকিব তবে এত খেলোয়াড় থাকতে সাকিব কেন সেই ব্যাখ্যাও দিয়েছেন শ্রীকান্ত তার মতে সাকিব এমন একজন খেলোয়াড় যিনি ব্যাটিং বলিং এমনকি তার রয়েছে নেতৃত্বের গুণাবলীও এটা ঠিক যে তার ব্যাটিং বলিং এর সঙ্গে রয়েছে নেতৃত্বের গুণাবলীও যা বিবেচনা করলে সাকিবের বিকল্প নেই বিশেষ করে আমাদের তিনজন প্রথম সারির খেলোয়াড়ের বিকল্প সে যেমন সুনীল আন্দ্রা রাসেল ও মর্গ্যান সাকিবের দু হাজার উনিশ বিশ্বকাপের পারফর্ম টেনে শ্রীকান্ত বলেন তার কোয়ালিটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না সে একজন প্রিমিয়ার অলরাউন্ডার সাকিব নিঃসন্দেহে একজন প্রিমিয়ার অলরাউন্ডার দু হাজার বিশ্বকাপে তার পারফর্ম দেখলে আর কোনো প্রশ্ন থাকতে পারে না তাই সাকিব আমাদের প্রথম পছন্দ তাই চেষ্টা করব যতটা খেলানো যায় তাকে আইপিএল এ এক কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস দলটির হয়ে খেলতে ইতোমধ্যেই ভারতে গেছেন কাটার মাস্টার তবে আইপিএল খেলতে গেলেও আদৌ খেলা হবে কিনা অর্থাৎ একাদশে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে আছে যদিও অন্যতম সেরা পেসার দলে না দলটির মোস্তাফিজের সুযোগটাই থাকছে বেশি আইপিএল শুরু হতে বাকি দুই দিন টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে এখনো ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনায় ফ্রান্সাইজি গেম প্ল্যান কেমন হতে পারে কেমন হবে একাদশ আলোচনার এক পর্যায়ে দীপদাস বলেন আমি বলবো যেহেতু জফরার্জার নেই তাই রাজস্থানের উচিত অথবা মোস্তাফিসকে খেলানো এটা না হলে মিডল অর্ডারে লিয়াম লিভিংস্টনকে খেলিয়ে একাদশে ভারতীয় দেশি রাখতে পারে দলটি দ্বীপের কথাকে সমর্থন জানিয়ে আকাশ বলেন আমিও দ্বীপের সঙ্গে একমত ওরা বেনেস্টোক্স জস বাটলার ক্রিস মোরিস এবং মোস্তাফিসকে নিয়েই একাদশ সাজাবে তবে দিমত পোষণ করেছে সঞ্জয় মানজরে তিনি বলেন যেহেতু উনাত আছে আমার মনে হয় না ওরা মোস্তাফিসকে বেশি ম্যাচ খেলাবে